ঘূর্ণিঝড় রেমালের দাপট রাজ্যে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে বিদ্যুৎ দপ্তর। ঝড়ে খুঁটি ভেঙে বা গাছ পড়ে 234 কিলোমিটার বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। 82টির মতো ট্রান্সফরমার সম্পূর্ণ বিকল হয়ে গেছে। এই অবস্থায় গোটা রাজ্যের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিদ্যুৎ কর্মীরা দিনরাত কাজ করে চলছেন। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ পরিষেবার 85% সচল করা সম্ভব হবে। গোটা রাজ্যের বিদ্যুৎ পরিষেবা সচল করা সম্ভব হলে শুক্রবার বিকেলের মধ্যে অর্থাৎ আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক ছন্দ ফিরে আসছে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং এই সংবাদ জানান। নর্মালি যা আমাদের অন্য সময় যে ডিসরাপশন থাকে ওটা উইদিন 24 আওয়ার্স এটা রেস্টোরেশন আমরা করতে পারি, বাট যেহেতু এন্টায়ার স্টেটে এটা একসঙ্গে এই ড্যামেজটা হয়েছে, আমাদের যে স্কিল্ড পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে বিভিন্ন এজেন্সিগুলি আছে, সবাই যেন কাজ করার পরেও এখনো আমাদের যে এক্সপেকটেশন আছে কি মোর দেন 95% আমরা আজকে সন্ধ্যাবেলা বা ম্যাক্সিমাম রাত্রিবেলার মধ্যে এটা রিস্টোর হয়ে যাবে। বাকি কিছু যাবে যখন এখনো যেখানে ট্রান্সফরমার যেহেতু পানি সাইডের আমাদের 5 MVA ট্রান্সফরমার একটু ড্যামেজ হয়েছে, ওটা এরকম যে একটু স্পেশাল যে কেসগুলি আছে ওখানে আমরা আশা করছি আগামীকাল 1st হাফ মধ্যে এই এই রেজিস্ট্রেশন করে যাবে। আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা জানি যেহেতু পাওয়ার এবং ইলেকট্রিসিটি অনেক ইম্পর্ট্যান্ট সবাই জন্য বলে এটা। সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের সচিব জানান, কোন স্থানে অচল হয়ে পড়া বিদ্যুৎ পরিষেবা সচল অবস্থায় ফিরিয়ে আনতে বিদ্যুৎ কর্মীদের বেগ পেতে হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার জনগণকে বিদ্যুৎ কর্মীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।